খালি কইছে গেছে, আমি তো কইতে পারলাম না, সেটা তো তুই ভালো কইতে পারবি। আমি ভালো কইতে পারবো মানে? হ্যাঁ তাই তো, আমি তো জানি তোর লাগে দেখা করতে গেছে। আমার লাগে দেখা করতে যায় নাই, গেছে জুয়া খেলতে। সেই খবর কি রাহে কি বলেন বাবি? আমনেরে ভালো করে একটা কথা কইতে আসি, আমনে দেওরে সাপ দেন, এখনো যদি সাপ না দেন তাহলে কিন্তু ঠিক হইতো না আমনে দেওরে। শোন, আমি তো প্রত্যেক দিনই চাপতে, সকাল বিকাল দুপুর রাতে প্রত্যেক দিনই। তুই এখন একটু নতুন করে চাপতে, যেহেতু তোর লাগে প্রেম করে, তুই চাপ দিলে একটু সোজা হইব। দিছি মুইও দিছি, কিন্তু মোর সাপে কাম হয় নাই, মুই এসি ব্যর্থ হইয়া গেছি বুঝছেন। এখন ভালো করে কইতেছি, আপনি একটু শক্ত করে চাপ দেন, যদি শক্ত করে চাপ না দেন তাইলে কিন্তু হইতো না, আপনি দেওরে যাইবে গোল্লায় চলে যাইবে। ওই গেছে কোন জায়গায় জুয়া খেলবার সেটা কো আমারে? গেছে কেলাবে, মোটে গাজি এইয়া কইয়ে গেছে। কেলাবে গেছে না, রাত তো অনেক হয়ে গেছে, ক্লাবে তো আমি যাইতেও পারবো না, আজ বাড়িতে আসুক। হনেন, ওই বাড়িতে আসুক আসুক কইলেই কাম হইবে না, ওই বাড়িতে আইলে খাওন লন দেবেন না, না খাই রাখবেন, না খাইয়া হুটকি দেবেন, হেলেই সোজাইয়া যাইবে তারের লাহান। ওই খাওয়াই খাইয়া ওই মোডা করতেছেন দেখে এই অবস্থা বুঝছেন, তেল বানাই হেলাইতেছেন, চর্বি জমে গেছে গায়ে। চর্বি তো জমছে, চর্বি জমছে আর ভাইয়ের লিগা। আমি যদি কিছু কইতে চাই, আমার একটা মাত্র ভাই তুমি দেখতে পারো না, আজকে পুরাইয়া হোক আর ভাই হোক দুইজনের মজা একসাথে লোম। হ্যাঁ চাপ কেমনে দেন লাগে না, আমিও চাপ আজকে দুইটার একসাথে দিন। হাই ভালো করে চাপ দিবেন দুইজন রে, তাইলেই ঠিক হইবে বুঝছেন। আমি গেলাম, তাই যাওয়ার আগে আরো একটা কথা কইয়ে দাই, শেষবারের মতন ভালো করে যত পারেন চাপ দেবেন বুঝছেন, ভালো করে চাপ দেবেন। চাপ তো আমি দিবই, আজকে ও আসুক বাড়িতে তারপরে মজা দেখাবো, চাপ দেই না না দেই। কারণ আমি বলছি দিমু না, আমার সাথে কাম যায় আমার। আমি একশো নাকি আর কেউ আছে? পুরুষ হয়ে গেল নাকি করে কথা কৌকা? ঠিক আছে কইলাম না, তুমি মোল্লাকে দেখা করো না কিরপিন্নে। কি জন্য দেখা করব? কি তুমি আমার কি হও? কি কি হোয়াট ইজ কি? এখনো রাগ করলে আছো? একদিন না হয় মিস্টেক বসত কইছি যে দেখা করবা না, হেয়া তুমি গ্রান্টেড করে লইছো। অবশ্যই পার্মানেন্টলি গ্যারান্টেড করছি। হ্যাঁ কারণ হইছে আমি মায়া মানুষ, যদি আমাকে কোনো কথা কয় মায়া মানুষের উপর আমি কোনো কথা কই না। সব মাইয়া মানুষ কি এ? হ্যাঁ কি নারী হইলো বহুরূপী, অন্তরে বাহিরে শাড়ি বদল করার মতো মনটা বদল করে। ওরে সুবর্ণালা, মুই তোমার গার্লফ্রেন্ড হব ওয়াইফ, সো মোর লাগে তো তুমি একটু ভালোভাবে কথা বলতে পারো, ভালো ব্যবহার করতে পারো। মুই তো একটু রাগ হইয়া কইছি তোমার আর ফোন দে বাবা। সরি, এই ইষ্টু কুলুকুলু মুড আমার নাই, আমার মুডও নাই, মুতো নাই। কি এর মুখ নাই? নাই কারণ হইতেছে আমি কখনো মেয়ে মানুষের সাথে সেদে কথা বলি না, সেদে প্রপোজ করি না, সেদে লাভ করি না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। মানে আমি লস করি না, আমি সবসময় আপডেট মাইন্ডেড, ফুললি আপডেট। এমন বাপ হট্টাছো মনে হইতাছে যে তুমি নায়ক সাকিব খান হয়ে গেছো। আরে সাকিব খান, সাকিব খান আমার কাছে পাত্তা পাবো? কি হইছে? সাকিব খান তো আমার বন্ধু মানুষ, মাই ডিয়ার সুইট হট পট। বন্ধু মানুষ? একটা ফেসবুকে ছবি তুললে আপলোড দিলে হে বন্ধু হয়ে গেল, ওইরকম আপলোড তো মোরা অহরহ দিতে পারি। তো যাও তো, তুমি একটু মিয়া খলিফার সাথে একটু ছবি আপলোড দাও। কি এটা কোনো ঘটনা হইলো? কম্পিউটারের দোকানে তো আমি অ্যাডজাস্ট করিয়ে নিই মইয়া গেল। হ্যাঁ এমন অ্যাডজাস্ট করবা, ওরেই খালি দেখবে, তোমার দেখবে না। কারে দেখবে না? তোমারে দেখলেই তো মরে দেখা হইবে, কারণ দুইজনেই এককালে পাশাপাশি থাকি, কাছাকাছি থাকি।
দেখবে না, ওই তো কোনো কিছু পড়তে চায় না। কি পড়তে চায় না? খালি লেখে। ওই যা যাই হোক, বাদ দাও, মুই তো যাই হোক কই যাইছি। কমে তোমার তো বাড়ি গেছিলাম। আমি জুয়া খেলি তোরে কি কইছি? আমি জুয়া খেলি এটা তোরে কে কইছে? চুল দিয়ে নাচে নাচনে মালিরা, তুই নাচনে মালিরা কে কইছে? আমার প্রেমের কসম, তুই আমার ফিউচার বউ, যদি না কোস তাহলে বিয়েও করবো না, প্রেম তো এনে কাটাকাটি। প্রেমের কসম দিলা শিকুন রে, ও শিকুন প্রেমের কসম দিয়া হলাইলা। কি করম যে কইতা সোনারে, কৌরবি কোনা তোমায় কে কইছে? তোর সে আমি হইলাম বড় পাজি, আজ তোরে খেলা দেখাম। গাজি আজি সাকি ভালো আছেন ভাই? আমি কি ভাই এরকম কি হইলো? আমি তো আগেই ডরেছিলাম ভাই, তুই আমার কিল লেগে মারলি। আমি কিল লেগে মারছি ভাই? মানুষ মারা ভালো না, আমি জীবনেও কাউরে মারি না। এই উর্মি রে কি কইছ? ডার্লিং মাই সুইট হট পট। আমার ডার্লিং, আমার নাকি সুইট কিছু করছ না? এটা কি ইয়ে 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 কি কইছ? কইছি কইছি দে, ওটা তোরে কইতে কইছি। আমি মাঝে খারাপ দেখতে পাই না ভাই। এর লেগে ভালোটা কইছ? হ্যাঁ জানো, তুই সারা জীবনের লেগে ভালো হয়ে যাস ভাই। তা আমি ওটা ব্যবসা না, তাস খেলা কি খারাপ কিছু বেটা? তাস খেলা কি মানুষের ব্যবসা হয়? ব্যবসা না, আর দোকানদার ব্যবসা, পানের দোকানের ব্যবসা, মুদি দোকান ব্যবসা, জুয়া খেলা কিসের ব্যবসা ভাই? আরে আমার বহনি লাখ লাখ টাকা ইনভেস্ট হয়, আমার লস হয়, লাভ হয় লস হয়, লাভ লস। তুই কেন আমার ভালোবাসার মানুষে গিয়া কইছে বাউগা? তো ভুল করে আর কোনো দিন যদি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়া আলতু ফালতু কথা বলিস, তাইলে সুতা একদম জাকি সানের মতো ইয়ে করে মারব। আর জীবন মারিস না ভাই, আমি কারণ আমি কিছু কম দে দে ভাই দে ভাই ভাই দে এক। এটা কি জানি, স্নেক স্নেক দিমু, যা ভিতরে যা যা শালার বউ, হারাম দাদা জীবন আলি আমার মাস, আমি আর জীবনে দরজা খুলব না। ভালোবাসায় ঝামেলা করতে হোক তোরে আমি নেক্সট টাইম আইলে।
বাড়িতে ওর মজা কেনে দেখান লাগে বুঝুন নেন। এই দাদা তোর এই বাড়িতে ঢুকা বন্ধ কেন? তুই সিলি কর। আমার বাড়ি আমার ঘর করের মাইয়া চেয়ারম্যান এই দশা হইল না তো? তুই আমার লাগে হিয়ালি বানা করা বাদ দে বল সিলি কই। হিয়ালি বড়া করব কা? পরের বউ মতো থাকবা। ভুলে যায় না বাড়ির মালিক কিন্তু আমিও। আমার ভাইয়ের অর্ধেক আছে আমার অর্ধেক, আমি কি তোমার অর্ধেকের ভাগ চাইছি? এই কথা ঘুরাস কে, কথা ঘুরাস কে? তোরে কি আমি জমি জমার কথা কিছু বলছি? তোরে জিজ্ঞাসা করছি সিলি কই? তাহলে তুমি আমার খোঁজ খবর নিতেছ কা? তোমার যদি খোঁজ খবর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার বিয়া দেও, আমার বউ আইসা ডাইরেক্ট কইবো এই বেটা কই গেছিলি, তাড়াতাড়ি বাসায় ঢুকবি, না ঢুকলে জেল, জরিমানা, এ বানা, এগুলি করবে। তুমি এত খুব দেখাও কে? আপনারা ভাষণ দিতে কই নাই, আপনারা যেইটা জিজ্ঞাসা করছো এইটা কোন? বন্ধুদের সাথে গিয়ে দেখা করতে গেছিলাম। বন্ধুদের সাথে দেখা করতে গেছিলেন না জুয়া খেলবার গেছিলেন এইটা কোন? আমার এক বন্ধু আছে দুবাই, ওই দুবাই থেকে আইছে, ওই আমার জন্য একটা ইয়া নিয়ে আইছে, কলম কলম পেন। তাতে কি হই পেন? কইরা গেছে? এখন কইরা গেছে তাই না? তুমি আমারে টুপি পরা আমারে। এ নামাজ নাই রোজা নাই হেরে টুপি পরাম? এত বড় শুলে টুপি আড়ে। এই শোন কথা ঘুরাবার চেষ্টা করবি না, তোর লাস্ট টাইম ইন্ডিয়া গ্রাম, নেক্সট টাইম তুমি জুয়া বা তাস খেলো এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। এ মনায় কেডাইছে বাড়ির দরজা বন্ধ, লাগায় খিল, লাগায় চাবি, তালা আমার কাছে, কি লাগায় তালা চাবি আমার কাছে, দেহম নে কে কতটুকু পারে, তালা চাবি আমি খোলার মতো যোগ্যতা এবিলিটি আমার আছে। আই এম এ কি জানি কয় না ইংরেজি, আই এম এ আচ্ছা হইলো। হ্যাঁ তো কি হয়েছে মাথায়? নতুন যোগ দিছে আমি তো নিজের চোখেই দেখলাম কি, আমি এতদিন খালি মানুষের কাছে শুনছি, আমার কাছে রিপোর্ট একটার পর একটা আইসি আছে, এলাকায় চুরি শেষরানি রাহাজানি সব বাড়িয়ে গেছে, এই সালাম সালাম সারা রাত কাম কাজ তো কিছুই করবে না, জুয়ে খেলাই যাওয়ার সময় চুরি করিয়ে তাই সালাম সালারা এই না কাজ না, এটা কাজ না, কাজই তো টাকা দিয়ে কাজ সালাম না কাজ না, এটা কাজ না, একবার কল্লা উড়ে গেলাম কেন আমি আমি না ঠিকই আছে আপনি উড়াইতে পারে। আমারে কোন টিম তিন ডারে মাইন দিলাম এক খুঁটির লগে ওর একটা কথা আছে, এই সাইকো খালার কলার বাড়ি যাবে। হ্যাঁ ওর একটা কথা আছে এই এলাকায় যুব সমাজ বাবি বুঝবেন কেমনে? আপনার দাবর আছেন একটা সিকোনালি, এই ডারে ক্লাবে টাস খেলতে ধরছে আরো চার পাঁচ জন মিলে, আমারে পাঠাইছে সবার গার্জেনদের খবর দিতে। ক্লাবে দরছে কিন্তু এত রাত করে আমি কেমনে যাবো ক্লাবে? না না আমি ক্লাবে যাইতে পারবো না। না গেলে আর কি মাথা পড়ে যে থানায় ফোন করে দিব, লয়ে যাবো সবকিছু পুলিশে দিব, পুলিশে দিয়ে দিব। না না যদি চিকনালিরে পুলিশে দেয় তাহলে ওর বাইরে আমি কি জবাব দিব? আচ্ছা ঠিক।
চলেন চলেন। একটা রাষ্ট্র পর্যন্ত যুব সমাজ দিয়ে চলে। জি হ্যাঁ আসা কথা। আর এই জায়গায় তোরা যুব সমাজ হইয়া আমার এলাকার ভিতরে এই ধরনের অবৈধ কাজ করবি, এই জুয়া খেলাবি, এই রাত্রে হেন হেন শেষরামি করবি, এই আমি বললাম না সবগুলো আইলো এরা লইয়াও গেল। মাফ করে দাও। তোমারে আর কত মাফ করব, মাফ করতে করতে তো মাফ শেষ হয়ে গেল। তো আবার একটু নাও ফ্লেক্সি। যে আমি এই যে সময়টা নষ্ট করতে হচ্ছে সন্ধ্যার পর থেকে, যে বউ আমার আটকায় রাখবো, একটু শোনো দিয়ে কইব দেখো তো গো কেমন লাগছে তোমার, তারপর একটু পাউডার দিবে কইব যে দেখো তো সুলতানি গুলো মরল নাকি। এ বউ না দেখে কি কাম কাজ নাই তুই চুপ। এই তুই কি আমারে কইতে পারলি না ভাবি আমি বিয়া করব? আমি তো কইছি তো আর বায়ে বায়ে তাইলে উর্মির সাথে তোর বিয়ে দিই, তারপরও তো ভাল জুয়া কাজ খেলবার মন ধরে। হ্যাঁ হাসা কইতাছ? হাসা কইতাছ ভাবি বিয়ে করাই দেন, ভালো কথা। আপনার দেবর পুরুষ মানুষ বিয়ে তো করাই দিন, কিন্তু যাই করেন আর না করেন ভাবি সাপ দেন, সাপ দেন। আপনারে আর সাপের চিন্তা করতে হইবে না, বিয়া হইবে। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।